শুরুতেই সংবাদ শিরোনাম। কারণে অকারণে বিএসএফ ব্যবহার করছে মরণাস্ত্র, যা দিয়ে মারা হচ্ছে বাংলাদেশের নিরস্ত্র মানুষকে। রোহিঙ্গা সংকট সমাধান না হলে এই অঞ্চলে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণকারী দেশের তালিকায় শীর্ষে বাংলাদেশ। ভারতে 1450 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ। এবং সবশেষ থাকছে, আজ থেকে প্লেন ভরে যাত্রী নিতে পারবে এয়ারলাইন্সগুলো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। দুই দশকে বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর হাতে 1200 বাংলাদেশি নাগরিক নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী বিজিবি কখনো গুলি না করলেও সাধারণ ঘটনায় বিএসএফ সদস্যরা গুলি করে। দুদেশের মধ্যে দীর্ঘ আলোচনার পর মাঝখানে কয়েক বছর হত্যাকাণ্ডের সংখ্যা কিছুটা কমলেও গত বছর থেকে এই নৃশংসতা আবারও বেড়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসেই বিএসএফ এর হাতে 25 বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এছাড়াও জুলাই থেকে এ পর্যন্ত আরও 12 বাংলাদেশি সীমান্ত হত্যার শিকার হয়েছে। এর মধ্যে গত 12 দিনে হত্যার শিকার হয়েছে 3 জন। ভারত নানা প্রতিশ্রুতি দিলেও বাংলাদেশ ভারত সীমান্তে একের পর এক ঘটছে নৃশংস হত্যাকাণ্ড। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্তের কারণে অকারণেই ব্যবহার করছে মরণাস্ত্র। গুলি করে বা ধরে নিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় নিরীহ বাংলাদেশিদের। এমন পরিস্থিতিতে মানবাধিকার সংগঠনগুলো দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, দুটি দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও সীমান্তে এভাবে নিরীহ বাংলাদেশিদের নৃশংসভাবে হত্যা কোনোভাবেই কাম্য নয়। এজন্য প্রয়োজন জাতিসংঘের হস্তক্ষেপ। আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক মানবাধিকার কর্মী নূর খান লিটন গতকাল দৈনিক ইনকলাবকে বলেন, সীমান্ত হত্যা বন্ধের কোনো সম্ভাবনা দেখছি না। সরকারের পক্ষ থেকে নানা কথা বলা হলেও বিএসএফ নির্দ্বিধায় নিরীহ বাংলাদেশিদেরকে হত্যা করছে। বাংলাদেশ সরকারকে অবশ্যই সীমান্ত হত্যা বন্ধে জাতিসংঘের মাধ্যমে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একসময় বিএসএফ এর পক্ষ থেকে বলা হতো বাংলাদেশি নিরস্ত্র নাগরিকরা গরু আনতে গিয়ে সীমান্ত আইন লঙ্ঘন করেছেন এবং বিএসএফ এর গুলিতে মারা যাচ্ছেন। এখন কিন্তু গরু চোরা চালান নেই, আর বলা হচ্ছে মাদক ব্যবসা সহ নানা অপরাধের সীমান্তে বাংলাদেশিদের হত্যা করা হচ্ছে। এগুলো ভারতের মন গড়া কথা। কোনো বাংলাদেশি আইন ভঙ্গ করে ভারতের সীমান্তে প্রবেশ করলে বা সীমান্তের কাছাকাছি গেলেই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ না করে গুলি করে কিংবা নির্যাতন করে হত্যা করা হচ্ছে। সীমান্ত হত্যা কোনোভাবেই মেনে নেওয়ার সুযোগ নেই। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন এশিয়ান ফোরামের বৈঠকে বলেছেন, রোহিঙ্গা সংকট সমাধান না হলে দেশে উগ্রবাদ এবং সন্ত্রাসবাদের আশঙ্কা রয়েছে। এ সময় সংকট সমাধানে এশিয়ানের ভূমিকার বিকল্প নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। আজ শনিবার 12 সেপ্টেম্বর এশিয়ান ফোরামের 27তম বৈঠকে ঢাকা থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের সঙ্গে 3টি চুক্তি সই হয়েছে। মিয়ানমার বলছে রোহিঙ্গাদের জন্য সেখানে অনুকূল পরিবেশ তৈরি করবে, তবে সেখানে অনুকূল পরিবেশ তৈরি না হওয়ায় একজন রোহিঙ্গাও ফেরত যাননি। পররাষ্ট্রমন্ত্রী বলছেন, রোহিঙ্গাদের নিরাপদে ফেরানোর লক্ষ্যে রাখাইনে আসিয়ান, রাশিয়া, চীন, ভারত সহ অন্য যে কোনো বন্ধু দেশকে পছন্দ মতো মিয়ানমার বেসামরিক পর্যবেক্ষক নিয়োগ করতে পারে। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর আকমল হোসেন রেডিও তেহরানকে বলেছেন, নির্যাতনের মুখে পালিয়ে এসে ক্যাম্প জীবনে হতাশা ও বিক্ষোভ থেকে কোনোরকম চরম পথ বেছে নিতে পারে রোহিঙ্গারা, যেমনটি হয়েছিল প্যালেস্টাইনদের বেলায়। তিনি আরও বলেন, বাংলাদেশ একাধিকবার উদ্যোগ নিলেও মিয়ানমারের আন্তরিকতার কারণে রোহিঙ্গাদের ফেরত যাওয়া হয়নি। মিয়ানমারের সীমান্তে অদূরে বাংলাদেশের কক্সবাজারের পাহাড়গুলোতে গাদাগাদি করে বসবাস করে আসছে প্রায় 11 লক্ষ রোহিঙ্গা। পাহাড়ি বনভূমি উন্মুক্ত করে তৈরি করা হয়েছে বিশ্বের সর্ববৃহৎ এই আশ্রয় শিবির। পার্শ্ববর্তী টেকনাফ এবং উখিয়াতেও গড়ে উঠেছে বেশ কিছু ক্যাম্প। বাংলাদেশের রোহিঙ্গাদের মধ্যে বেশিরভাগ প্রায় 7 লক্ষ লোক এসেছে 2017 সালের আগস্টের শেষের দিকে রাখাইনে বড় আকারে সহিংসতা শুরু হওয়ার পর থেকে। এছাড়া বিভিন্ন সময়ে রোহিঙ্গাদের উপর নির্যাতন এড়াতে আগেই এসেছিল 4 লক্ষের মতো রোহিঙ্গা। বাংলাদেশে তাদের দীর্ঘদিনের অবস্থানের কারণে মানবিক বিপর্যয়ের সাথে পরিবেশগত এবং সামাজিক সমস্যারও সৃষ্টি হয়েছে।
পর্যবেক্ষকদের মতে এ অবস্থায় রোহিঙ্গাদের মাঝে উগ্রবাদ বা সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়লে তা হবে এ অঞ্চলের জন্য দীর্ঘমেয়াদী নিরাপত্তা সংকট। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে 6731 জন সদস্য পাঠিয়ে আবারও শান্তিরক্ষী প্রেরণকারী দেশের মধ্যে বাংলাদেশ প্রথম স্থান অর্জন করেছে। শনিবার 12 সেপ্টেম্বর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর একটি সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এতে বলা হয়েছে 6731 জন শান্তিরক্ষী প্রেরণের মাধ্যমে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ পুনরায় প্রথম স্থান অর্জন করেছে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে 1450 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ। গত বছর 500 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল। আজ শনিবার ভারতের বাংলা দৈনিক আনন্দবাজারের এক রিপোর্টে জানিয়েছে, বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানি সংক্রান্ত অনুমতিপত্র বৃহস্পতিবার রাতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর হাতে পৌঁছায়। দিল্লি থেকে স্যানিটাইজ ইম্পোর্ট পারমিট আদায় করে ভারতে দ্রুত মাছ আমদানির তোড়জোড় চলছে। অনুমতিপত্র অনুযায়ী পূজার উপহার হিসেবে 10 অক্টোবরের মধ্যে 1450 মেট্রিক টন ইলিশ রপ্তানি করা যাবে। গত বছরে 500 মেট্রিক টন ইলিশ পাঠানোর ছাড়পত্র মিলেছিল। এবার মোট 9টি সংস্থাকে 150 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে ঢাকা। ফিশ ইম্পোর্টস অ্যাসোসিয়েশন সচিব সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, মাঝে শুক্রবার বাংলাদেশ এবং রবিবার ভারতের ছুটি, বাধা কাটিয়ে আগামী সপ্তাহেই ইলিশ আমদানির চেষ্টা চলছে। তিনি জানান, পেট্রো পয়েন্ট সীমান্ত দিয়ে ইলিশ ঢুকে কলকাতা, হাওড়া এবং শিলিগুড়ি যাবে। এখন থেকে 1 কেজি 1200 গ্রামের বড় ইলিশের দাম কম বেশি 1300 টাকা পড়বে। ঢাকার বাজারে এরকমের বড় ইলিশের দাম সর্বোচ্চ 1100 টাকা, আর মোকামে তা সর্বোচ্চ 900 টাকায় বিক্রি হচ্ছে। উল্লেখ্য যে বিশ্বের 86% ইলিশ উৎপন্ন হয় বাংলাদেশে। বাংলাদেশের মৎস্য অধিদপ্তর ও মৎস্য গবেষণা প্রতিষ্ঠানের পর্যবেক্ষণ অনুযায়ী এবার মৌসুমে শুধু পরিমাণের দিক থেকেই নয়, আকৃতিতেও বড় ইলিশ ধরা পড়ছে। 2014 সালে যেখানে প্রতিটি ইলিশের গড় ওজন ছিল 510 গ্রাম, সেখানে এবছর পাওয়া যাচ্ছে গড় ওজন 915 গ্রাম। রোববার থেকে প্লেনের সিটগুলিতে যাত্রী বসার কোনো বিধিনিষেধ থাকছে না, পাশাপাশি সিটগুলিতে যাত্রীরা বসতে পারবেন। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বেবি চক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুল রহমান জাগনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আগে এক সিটে যাত্রী বসলে পাশের সিট খালি রাখা হতো, এ নিয়ম আর থাকছে না, পাশাপাশি সিটগুলোতে যাত্রী বসতে পারবে। আন্তর্জাতিক সিভিল অ্যাভিয়েশন ICAO নির্দেশনা অনুযায়ী প্রতিটি প্লেনের শেষ দুটি সারির সিটগুলো খালি রাখতে হয়। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত 21 থেকে 31 মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে এবং অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বেবিচক। এরপর আরেকটি আদেশে চীন বাদে সব দেশের সঙ্গে 7 এপ্রিল পর্যন্ত বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এই নিষেধাজ্ঞা সরকারি সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে 14 এপ্রিল, 30 এপ্রিল, 7 মে, 16 মে, 30 মে এবং 15 জুন পর্যন্ত বাড়ানো হয়। 16 জুন থেকে প্রথমবারের মতো ঢাকা থেকে লন্ডন এবং কাতার রুটে ফ্লাইট চলাচল করার অনুমতি দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় অন্যান্য দেশের ফ্লাইটগুলো চালু করা হচ্ছে। গত 7 সেপ্টেম্বর থেকে বাংলাদেশের সঙ্গে মধ্যপ্রাচ্যের 2 দেশ ওমান এবং বাহরাইনের বিমান চলাচল চালু হয়েছে। ইতিমধ্যে এই 2 দেশে ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে 3 বিদেশি এয়ারলাইন্স। এর আগে গত মে মাসে ফ্লাইট পরিচালনার বিষয়ে বেশ কিছু নির্দেশনা ঠিক করে দেয় বেবিচক। সে সময় তারা বলেন, আন্তর্জাতিক সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের ICAO নির্দেশনা অনুযায়ী ফ্লাইট পরিচালনা করতে হবে। এছাড়া উড়োজাহাজের এক সিটে বসবেন যাত্রী, পাশের সিট থাকবে ফাঁকা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এভাবেই ফ্লাইট পরিচালিত হবে, সেটা অভ্যন্তরীণ রুট হোক বা আন্তর্জাতিক রুট। ICAO-এর নির্দেশনা অনুযায়ী একটি গাইডলাইনও তৈরি করে দেশের এয়ারলাইন্সগুলোর সঙ্গে মতবিনিময় করে বিবেচক। বিবেচকের নির্দেশনা অনুযায়ী অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল করলেও উড়োজাহাজের ভেতরে 2 জন যাত্রী পাশাপাশি বসতে পারবেন না।